স্বাগত বরেন্দ্র সংবাদের সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে থামছেই না করোনার ভয়াবহতা গেল চব্বিশ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু নগর জুড়ে লকডাউন নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ নওগাঁয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বাক্ষর জালকারী চক্রের প্রধান আসামি অসীম পুলিশের হাতে আটক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও তেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বারো জনই রাজশাহীর বাকি একজন নাটোরের মৃতদের মধ্যে জন মারা গেছেন আইসিউতে এ নিয়ে গেল বাইশ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন দুইশো জন রোগী আর গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ছাপ্পান্ন জন রোগী মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি তিনি বলেন সোমবার সকাল ছটা থেকে মঙ্গলবার সকাল ছটার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান এর মধ্যে একষট্টি বছরের উপর নজন একান্ন থেকে ষাট বছরের মধ্যে একজন এবং একত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তিনজন রয়েছেন স্বামী মেয়াজদানি জানান নতুন করে ভর্তি ছাপ্পান্ন জনের মধ্যে রাজশাহীর সাঁয়ত্রিশ জন আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একষট্টি জন মঙ্গলবার সকাল পর্যন্ত বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন তিনশো তিরানব্বই জন এদের মধ্যে রাজশাহীতেই রয়েছেন দুইশো জন রোগী চাপে নবগঞ্জের একষট্টি জন নাটোরের তেত্রিশ জন নওগাঁয় ত্রিশ জন রয়েছেন আইসিউতে ভর্তি আছেন উনিশ জন রোগী তিনি জানান আক্রান্তদের অধিকাংশই গ্রামের সেখানে সংক্রমণের হার পঞ্চাশ থেকে ষাট শতাংশ তিনি বলেন এখনই সম্মিলিত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে বারোতম দিনে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল সেই সাথে বেড়েছে ব্যক্তিগত গাড়ি সহ ছোট ছোট যানবাহনের সংখ্যাও ব্যাংক বিমা অফিস আদালত সহ জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান এবং আম সংশ্লিষ্টদের জন্য বিধিনিষেধ শিথিল থাকায় অনেক মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে প্রশাসনের নজরদারি থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই সেক্ষেত্রে সংক্রমণের অধিক ঝুঁকিতে রয়েছে রাজশাহী মহানগর আগামী ত্রিশ জুনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পৌর কর পরিশোধ করলে সারচার্জ মৌকুব করা হবে মঙ্গলবার প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নুর সাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রাজশাহী সিটি কর্পোরেশনের যে সকল করদাতা ত্রিশ জুন দুই হাজার একুশ তারিখের মধ্যে বকেয়া সহ হালসনের সমুদয় পৌর কর পরিশোধ করবেন তাদের বকেয়া করের উপর আরোপিত সমস্ত সারচার্জ মকুব করা হবে এবং হাল পাওনার উপর বিধি মোতাবেক রিবেট প্রদান করে পৌরকর গ্রহণ করা হবে এছাড়াও ট্রেড লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মোকুব করা হয়েছে এবং যাদের অটো অটোরিকশা চার্জার রিকশা ও চালকের রেজিস্ট্রেশন আছে তাদেরকে আগামী ত্রিশ জুন দুই তারিখের মধ্যে নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ত্রিশে জুন দুই তারিখের মধ্যে হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স অটোরিকশা চার্জার রিকশা এবং চালক লাইসেন্স ফি পরিশোধ করে সারচার্জ মৌকুবের সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হাই নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার নাজিরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আব্দুল হাই একই এলাকার কোরবান আলীর ছেলে বর্তমানে ভুক্তভোগী কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান নাজিরপুর বাজার এলাকার আব্দুল রশিদের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে রাতে তার ঘরে ঘুমিয়েছিল এই সুযোগে মধ্যরাতে আব্দুল হাই ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এ সময় ঘরের ভিতরের শব্দ শুনতে পেয়ে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে আব্দুল হাই তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা আব্দুল হাইয়ের পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাটি ধামাচাপা দিতে জোর করেন পরে আজ সকাল থেকে বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসার চেষ্টা করেন কিন্তু মেয়ে পক্ষ মীমাংসা করতে রাজি হয় না এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিরপুর বাজার থেকে আব্দুল হাইকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাই ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে একটি ফোনেই করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার আর এর প্রত্যয় নিয়ে নাটোর পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে বড় হরিশপুর পুলিশ লাইনের ড্রিল ড্রিলশেডে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এছাড়াও করোনা রোগীর চিকিৎসায় নাটোর সদর হাসপাতালকে ষাটটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল একান্নটি অক্সিজেন সিলিন্ডার ও তিনটি অ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপ ভ্যানের মাধ্যমে এই যাত্রা শুরু করা হয় পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন বলেন করোনার এই মহামারীতে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে পুলিশের এই অক্সিজেন ব্যাংক থেকে এই মহামারীতে যারা অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার সাথে সাথে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে রোগীর বাড়িতে অথবা হাসপাতালে এদিকে নাটোরে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে ষাটটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী দেয়া ষাটটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই সময় তার সাথে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিস সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ কুমার রায় সহ হাসপাতাল কর্তৃপক্ষ নগাঁর মান্দায় প্রধানমন্ত্রী সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বাক্ষর জাল করে প্রতারণা চক্রের মূল হোতা অসীম হোসেন সহ চারজনকে আটক করা হয়েছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে মান্দার কসব ইউনিয়নের পলাশবাড়ি ও পাঁচর ভাঙ্গা থেকে তাদের আটক করা হয় আটক অসীম হোসেন মান্দার পলাশবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে মঙ্গলবার দুপুরে নওগাঁও পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তথ্য জানান পুলিশ সুপার জানান অসীম হোসেন এসএসসি পাস করার পর কম্পিউটারে কিছু কাজ শিখে এরপর একটি দোকান দেয় দোকানে বসে গোপনে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজি এনএসআই ডিজি কোস্টগার্ড কোস্টগার্ডি বিজিবি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার উদ্ধতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো সহ প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এমন তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে দীর্ঘদিন যাবৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও জেলা গোয়েন্দা পুলিশ নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন এর প্রেক্ষিতে এনএসআই ও পুলিশ সুপার নগার সার্বিক সহযোগিতায় সোমবার অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এ বিষয়ে মান্দা থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার আমরা চক্রের মূল হোতাকে ধরেছি যারা সরকারের পলিসি মেকারদের নামে এই ধরনের ডিউলেটার বের করেছে আমরা এটাকে ধরেছি এটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এইটাই হলো আমাদের বক্তব্য আমরা এখন এইটার এইটার ডালপালাগুলোকে এইটা আমাদের না ফাইন্ড আউট ফাইন্ড আউট করা দরকার আমরা সেই কাজটি করতে চাচ্ছি নাটোরে আম বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকে থাকা আম ব্যবসায়ী সেলিম হাওলাদারের মৃত্যু হয়েছে এ সময় ট্রাকের চালক সোহেল হোসেন ও হেলপার রেজাউল ইসলাম আহত হয় আহত ও নিহত সকলের বাড়ি মাদেরপুর জেলার শিবচর উপজেলায় মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে শহরের এলাকায় এক দুর্ঘটনা ঘটে নাটোর সদর চিকিৎসা হচ্ছে নাটোর সদর দেয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও এলাকাবাসী জানান নাটোর থেকে একটি আম্বোজাই ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল এ সময় নাটোর শহরের তেবারিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক পরে ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে এতে ট্রাকের উপরে থাকা আম ব্যবসায়ী সেলিম হাওলাদার ছিটকে নিচে পড়ে যায় ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন ট্রাক চালক এবং হেলপার সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ইএসডিপি প্রকল্পের অধীনে প্রশিক্ষণ উদ্যোক্তাদের মাঝে সনদ ও ক্রেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন অনুষ্ঠানে উদ্যোক্তাগণদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ও নোয়াখালী জেলা উদ্যোক্তা সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মিঠু এ সময় প্রধান অতিথি উদ্যোক্তাদের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানে জেলার অর্ধ শতাধিক উদ্যোক্তাগ উপস্থিত ছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ